সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। ওকে, এখানে দেখেন আমরা কানেকশন দিয়ে দিলাম। কানেকশন দেওয়ার পরে এতটুকু দরকার নেই, আমরা এখান থেকে আবার লেখা শুরু করি। আমি একটা কোয়েরি লিখব। তো যে কোনো একটা ভ্যারিয়েবল আমি রাখতে পারি কোয়েরিটাকে, আমি একটা এসকিউএল ভ্যারিয়েবল রাখলাম। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য কোয়েরি হচ্ছে ক্রিয়েট ডেটাবেস ডিবি চেক। সাপোজ আমি একটা ডেটাবেস ক্রিয়েট করলাম। আচ্ছা, আপনারা অনেক জায়গায় দেখবেন যে এই ক্রিয়েট ডেটাবেস এই লেখাগুলো ওরা ক্যাপিটাল হরফে লিখে। হ্যাঁ, তো আপনি এটা ডেটাবেসটা হচ্ছে আপনার কেস সেন্সিটিভ না, তাহলে আপনি ক্যাপিটাল লিখতে পারেন, স্মল ও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা কেস সেন্সিটিভ না। আমি স্মল এ লিখলাম, ধরেন ক্রিয়েট ডেটাবেস ডিবি চেক, তাহলে আপনার ডেটাবেস তৈরি হয়ে যাবে। বাট সেটার জন্য একটা আমাদের মেইন যে ফাংশনটা ওটা লিখতে হবে। সো এটাও আমরা ইফ এলস এ লিখে চেক করতে পারি ডেটাবেস ক্রিয়েট হয়েছে কিনা। যদি হয় আমাদের একটা মেসেজ দেখাবে। তো নিয়মটা হচ্ছে এরকম, মাই এসকিউএল আই কোয়েরি, সেখানে এই মাই এসকিউএল আই কোয়েরিতে আমাদের দুইটা ভ্যারিয়েবল পাস করতে হবে, দুইটা প্যারামিটার পাস করতে হবে। একটা হচ্ছে আমাদের কানেকশন, আর একটা হচ্ছে এসকিউএলটা। কানেকশন মানে কোনটা? এই যে আমরা কানেকশন করে একটা ভ্যারিয়েবল রাখছি সিও ডাবল এন, এটা এবং তার সাথে এই কোয়েরিটাকে পাস করতে হবে মাই এসকিউএল আই কোয়েরি ফাংশনের মধ্যে। সো এখানে প্রথমে লিখবো আমরা আচ্ছা, দেখেন তাহলে MySQL কোয়েরিটাকে যখন আপনি পাস করবেন, আপনার এখানে দুইটা ফাংশন আছে, দুইটা ভেরিয়েবল আছে। একটা হচ্ছে কানেকশন ভেরিয়েবল, যেখানে আমাদের কানেকশনের কাজটা আছে, এবং আরেকটা হচ্ছে যে SQLটা আপনি লিখছেন সেই SQL এর ভেরিয়েবলটা। সো MySQL এর কোয়েরি সে দুইটা প্যারামিটার সাপোর্ট করে। আপনাকে প্রথমে কানেকশন দিতে হবে, তারপরে হচ্ছে SQLটা পাস করতে হবে। ঠিক আছে, যদি আপনার এটা ট্রু হয়, ঠিক থাকে, ইফ তখন ইয়েস হবে। এবং আপনাকে এখানে ইকো করে দেখাবেন, আপনি তো প্রোগ্রামে তো দেখাবেন না, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি দেখালেন যে ডেটাবেস ক্রিয়েটেড সাকসেসফুলি, আর যদি না হয় আপনি মানে ডাই করে দেখাতে পারেন, অথবা সরাসরি আপনি আপনি ইকো করে দেখাতে পারেন যে এরর ডেটাবেস নট ক্রিয়েটেড, এরকম দেখিয়ে দিলেন। তো আমরা এটা রান করে দেখি ঠিক আছে কিনা। তো মেইন কাজটা কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটাতে আমাদের মেইন কাজটা হচ্ছে। আমরা এখানে আসি, কানেকশনের পেজটা আবার রিলোড করি। তার আগে আমরা দেখি ডেটাবেজের, এখানে কিন্তু ডিবি চেক নামে কোনো কিছু নাই। দেখেন কি কি আছে, ডিবি ব্যাক পয়েন্ট, ডিবি ব্লক, এমএমসি, রেজাল্ট, ডিবি চেক বলতে কিন্তু কিছু এখানে নাই। তো আমাদের যদি রান ঠিকভাবে হয়, যদি কোয়েরি ঠিক থাকে, ডিবি চেকটা এখানে চলে আসবে। দেখেন ডেটাবেস ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে আমার কোয়েরিতে কোনো ভুল নাই, ফাংশনও কোনো ভুল নাই, সব ওকে, তাই ইফটা কাজ করছে। ডেটাবেস এসে আমরা একটু এটাকে রিলোড করি। দেখেন ডিবি চেক নামে এখানে ডেটাবেস চলে আসছে না, দেখতে পাচ্ছেন? এই যে ডিবি চেক দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ডিবি চেক আছে। তাহলে ডিবি চেকটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করি না, এটা আমরা ওই আমাদের পিএইচপি ফাইল থেকে করছি। তাহলে এটা আমরা দেখলাম যে কিভাবে একটা পিএইচপি ফাইল থেকে আমি ডেটাবেজের মধ্যে একটা ডেটাবেজ তৈরি করে ফেলতে পারি। এই পিএইচপি মাই অ্যাডমিন এর মধ্যে আমরা কিভাবে একটা ডেটাবেজ তৈরি করতে পারি। তো এরপরে আমরা এখন দেখি কিভাবে আমরা একটা টেবল তৈরি করতে পারি, মানে কোড করেই আমরা একটা টেবল চাইলে এখানে তৈরি করতে পারি। ঠিক আছে, তো টেবলের ক্ষেত্রেও আমাদের কোয়েরিটা ইম্পর্টেন্ট। তো আমরা ডেটাবেস তৈরি করে ফেলছি, ডেটাবেসটা আমার লাগতেছে না। তো আমি এখানে মধ্যে এখন টেবলের কাজ কোয়েরিটা লিখবো। তো কোয়েরিটা খেয়াল করেন সবাই,
সেটা স্যার কিভাবে তুলবো স্যার, উপরে ডট নিচে ডট, এটা কিভাবে করবো স্যার? এস এর কি স্যার উপরে একটা এস কন লিখছে, ডলার সাইন, এটা ডলার সাইন, ডলার সাইন, এটা কিভাবে করবো ডলার সাইনটা? এটা উপরে ডট নিচে ডট, আপনি বিশ্চয় করে কেন বলতেছেন ডলার সাইন? এটা এটা শিফট টাকা দিয়ে কিনতে হবে ডলার সাইনটা স্যার, কিভাবে করবো? শিফট চিপে 4 প্রেস করবেন, শিফট চিপে 4 দিবেন তাহলে আসবে, দেখেন শিফট 4 দিলে আসবে। আচ্ছা তাহলে এখানে আমরা টেবল তৈরি করার আগে এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে যে আমি যে টেবলটা তৈরি করব, আমি কোন ডেটাবেজের মধ্যে টেবলটা তৈরি করব, আমি কি আমাকে এখানে বলে দিতে হবে আগে যে আমি ডেটাবেস কোনটার মধ্যে টেবলটা তৈরি করব, কারণ আমি ডেটাবেস তৈরি করছি একটু আগে একটা কোয়েরি দিয়ে, সেটা তো আমি র্যান্ডমলি তৈরি করতেই পারি, কিন্তু আমি যে টেবল তৈরি করব সেটা আমার ডেটাবেসের মধ্যে অনেক ডেটাবেস থাকতে পারে, ডেটাবেস যে লোকাল হোস্ট যেখানে আমরা দেখলাম আমাদের পিএইচএম অ্যাডমিন এর মধ্যে অনেক ডেটাবেস আছে, তাহলে আমি এখন কোন ডেটাবেসের মধ্যে টেবলটাকে তৈরি করব সেটা আমাকে আগে বলে দিতে হবে যে এই ডেটাবেসটা আমি ইউজ করব, তার ভিতরে আমি টেবলটাকে তৈরি করব। ঠিক আছে তাহলে এখানে আমি একটা কোয়েল লিখি আগে, যে ইউজ ডিবি চেক, ইউজ ডিবি চেক, ঠিক আছে, মানে হচ্ছে আমি ডেটাবেস এটাকে এখন আমি ইউজ করতেছি, আমি এই ডেটাবেসের ভিতরে আমি একটা টেবল তৈরি করব, তো আমি সেটার জন্য এটাকে আগে একটা কোয়েরির মধ্যে চালাই। ওকে তো কোয়েরির মধ্যে এটাকে ইউজ করে দিলাম যে এসকিউএল ইউজ ডিবি চেক, তাহলে এই ডেটাবেসের ভিতরে ঢুকলো, ডেটাবেসের ভিতরে ঢোকার পরে নাও এবার আমরা টেবল তৈরি করার জন্য যে কোয়েরিটা আছে সেটা লিখবো, এটাকে আরেকটা এসকিউএল এর মধ্যে রাখি, এসকিউএল 1। তো কোয়েরিটা হচ্ছে এরকম যে ক্রিয়েট টেবল, লেখার নিয়মটা দেখেন ক্রিয়েট টেবল, তারপরে হচ্ছে টেবলের নামটা আমি দিলাম EBL, ইনফোই রাখি EBL info bracket, so create table EBL info, ঠিক আছে দেখেন এখন এখানের মধ্যে আপনাকে টেবল ক্রিয়েট করার যে কোয়েরিটা সেখানে এইভাবে লিখতে হয়, যে প্রথমে লিখতে হয় আপনার ফিল্ডের নাম, ঠিক আছে, প্রথমে আপনি লিখবেন ফিল্ডের নাম, তারপর আপনি লিখবেন তার ডেটা টাইপ, সাপোজ আইডি ইন্টিজার, এরপরে নেম ভার্কার, এভাবে আপনাকে জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে। তাহলে ক্রিয়েট টেবল টেবল ইনফো, তার ব্র্যাকেটের ভিতরে এবার আমরা প্রথমে লিখব যে আইডি, তো আইডিটা হচ্ছে আমাদের কিছু ছিল ইন্টিজারে, ঠিক আছে, আইডি ইন্টিজার, এবং সেটা কিন্তু প্রাইমারি কিও ছিল, তো লেখার নিয়ম হচ্ছে এরকম অটো ইনক্রিমেন্ট, আগে লিখবেন অটো ইনক্রিমেন্ট স্পেস প্রাইমারি কি, তো এই জিনিসগুলো আসলে একটু বড় হাতে হরফে লিখলে, ক্যাপিটাল লেটার লিখলে লিখতে একটু ভালো দেখতে ভালো লাগে আর কি, বাট ছোট হাতে লিখলেও কাজ করে। তো আইডি, আইডির পরে আমরা লিখলাম ইন্টিজার, ইন্টিজারের পরে লিখলাম অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি, কারণ আইডিটা অবশ্যই প্রাইমারি কি হবে এবং অটো ইনক্রিমেন্টেই হবে। এরপরে হচ্ছে নেম, নেম হবে কিসে, ভার্কারে আমি দিলাম সাপোজ 200 কমা, এরপরে হচ্ছে মনে করেন রোল, রোল ইন্টিজারে হবে সেকশন, সেকশন ৬ বা ৫ এরকম দিয়ে দেয়, মানে হচ্ছে আমি ৫টা মান নিতে পারবো সর্বোচ্চ, ইন্টিজার ৫ মানে হচ্ছে ধরেন আমি ৫টা ডিজিট নিতে পারবো, ইন্টিজার ৫ মানে সেটা মিন করে আর কি, ৫টা ডিজিট নিতে পারবো, তো এভাবে দেয় অনেকে, আবার এটা খালিও রাখে, মাঝে মাঝে খালি রাখলে কাজ করে না, তখন এভাবে ব্রেকেট দিয়ে ৫ বা ৬ দিয়ে দিবেন, ঠিক আছে, ইন্টিজারে সর্বোচ্চ ৮ পর্যন্ত নেওয়া যায়, মানে ৮টা ডিজিট নেওয়া যায় আর কি, তো আপনি এখানে ব্রেকেটে সর্বোচ্চ ৮ দেওয়া যাবে, তার কমে আপনি ৫-৬ ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন যদি আপনার খালিটা না নেয়। তাহলে এটা গেল আইডিটা, আমি এভাবে দিয়ে দিলাম, কাজ শেষ। তাহলে কিভাবে লিখলাম ক্রিয়েট টেবল, টেবলের নাম টেবল ইনফো,
এরপরে হচ্ছে আমাদের ফিল্ডের নাম, ফিল্ডের নামের পরে হচ্ছে ডেটা টাইপ, তাহলে আইডি ইন্টিজার অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি আইডির ক্ষেত্রে শুধুমাত্র, দেন নেম ভার্কার সাইজ 200 কমা রোল ইন্টিজার কমা সেকশন ভার্কার সাইজ 10 অ্যাড্রেস হবে টেক্সটে, ঠিক আছে। যতটুকু গেল এবার আমরা এটাকে আবার ওই যে আমরা ইফ এলস দিয়ে চেক করি, সেভাবে আমরা করতে পারি চাইলে, এখানের মধ্যেই আছে যে টেবল যদি ক্রিয়েট হয় তাহলে আমাদের কাজ করবে। সো এখন এখানে হবে এসকিউএল 1 কানেকশন দিব, কানেকশন দিয়ে এসকিউএল 1। তো প্রথমে আমরা কি করলাম, ডেটাবেস আমার তৈরি করা আছে, ডেটাবেসের মধ্যে ডেটাবেস তৈরি করার দরকার নাই, আমি এটাকে ইউজ করতে হবে। সো এসকিউএল কোয়েরি মধ্যে আমি লিখলাম ইউজ ডিবি চেক, তাহলে ডিবি চেকটা বুঝে আমি ঢুকলাম। সো এই এই লাইনটা এক্সিকিউট করার জন্য আবার কি করতে হবে, মাই এসকিউএল এর কোয়েরি যেখানে কানেকশন এবং এসকিউএল, কানেকশনটা প্রত্যেক জায়গাতে ইউজ করতে হবে, মানে প্রথমে সে কানেকশন দিবে, কানেকশন দেওয়ার পরে আপনার কোয়েরিটাকে এক্সিকিউট করবে, ঠিক আছে। এরপরে দেখেন আমি আরেকটা কোয়েরি লিখলাম টেবল ক্রিয়েট করার জন্য এসকিউএল 1, এটাকে আবার এক্সিকিউট করার জন্য মাই এসকিউএল কোয়েরি কানেকশন এসকিউএল 1। তো আমি এটা এবার চেক করে দেখব যে টেবলটা তৈরি হয়েছে কিনা, টেবল ক্রিয়েটেড সাকসেসফুলি, টেবল নট ক্রিয়েটেড। তো দেখি এটা জানি না ঠিক আছে কিনা, চেক করে দেখি, যদি ঠিক থাকে তো থাকলো, আর না হলে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। সো আমি এই পেজের মধ্যে করতেছি, টেবল ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে, এখন কোথায় ক্রিয়েট হয়েছে আসলে আমাদের ডেটাবেস কাজ করতেছে কিনা সেটা একটু দেখতে হবে। আমি ডিবি চেকে ঢুকে দেখবো টেবলটা আসছে কিনা, আসছে দেখেন তো, দেখেন সবাই দেখতে পাচ্ছেন ডিবি চেক, ডিবি চেক এর ভিতরে টেবল টিবিএল ইনফো চলে আসছে, জি স্যার, দেখেন আমার আইডি নেম রোল সেকশন অ্যাড্রেস, ক্লিয়ার, তাহলে দেখেন আমি এভাবে কি করে ফেললাম এখানে, আমার আমি কিন্তু এখানে ম্যানুয়ালি করি নাই, এখন প্রথমে ম্যানুয়ালি দেখাইছি আপনাদেরকে, এখন আমি দেখাচ্ছি কোত্থেকে, পেজ থেকে, যেটা আমাদের পিএইচপি পেজ ছিল আমি সেই পেজ থেকে সরাসরি কোয়েরির সাহায্যে এখানে লোকাল হোস্টেড এ পিএইচপি মাই অ্যাডমিন এর মধ্যে কি করে ফেললাম, ডেটাবেস তৈরি করলাম, ডেটাবেস এর আন্ডারে একটা কি করলাম টেবল তৈরি করে ফেললাম, ঠিক আছে। আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।